হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম তিনি কবুল করেননি, স্বীকার করে ফিরছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহ শিকার করতে পারতেন, সিংহ শিকার চারটাখানি কথা মনে করছে। এরপর তিনি যখন যাচ্ছিলেন, তখন এই দাসী হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতিজাকে আবু জেহেল অপমান করলো, তাকে গালিগালাজ করলো, তাকে আঘাত করলো, তাহলে আপনি স্থির থাকতে পারতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আওয়া ফাআলা হাদা, সে কি সত্যি কাজ করেছে? সেই দাসী বলল, বেলা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি অবশ্যই সেই কাজ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে না গিয়ে দারুন নাদওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন। সেখানে দেখলেন সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন, প্রচণ্ড জোরে। বলে দেয়, আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা, মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মখজুমের সর্দার। হামজা রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলেন এবং বললেন, রুদ্দাহা ইনিস্তাতা, তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে, যদি ক্ষমতা থাকে, রুদ্দাহা ইনিস্তাতা, ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা, কথাটা তো এরকম আর কি। আবু জেহেল কিছু করতে পারলো না। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নি উশহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকুলু মা ইয়াকুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। রুদ্দাহা ইনিস্তাতা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও, আজকে থেকে আমি তার দলে, সে যা বলে আমিও তাই বলি। হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটলেন তার ভাতিজার দিকে, দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম, ওয়ালান আনসুরুকা লিল ইসলাম, আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করব ইনশাআল্লাহ। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু এত খুশি হয়েছিলেন, তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন। আর যখন হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে শহীদ হন, আমাদের নবী যে অঝোর নয়নে কেঁদেছেন, তার শাহাদাতের দৃশ্য যদি দেখতেন, আমরা যদি দেখতে পারতাম, তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়েছে চোরাগুপ্ত হামলা চালিয়ে, কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না। আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা এত সহজ না, এই জন্য পিছন থেকে সবসময় চক্রান্ত করতে থাকে এরা, কীভাবে কোথায় কী লাগায় দেওয়া যাবে, কীভাবে কী করা যাবে। আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল। এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা। তাই এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন ওই দিন, এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় মুহাম্মদ, এর কার এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে, ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, তাহলে আমার করণীয় কি? আমিও তো একটা গোত্রের নেতা, তার তিনি আদি গোত্রের নেতা ছিলেন, তো তিনি খোলা তরবারি হাতে চললেন, এবার তিনি নবীজিকে হত্যা করলেন। ওই যে ঘটনাটা জানেন আপনারা, পথিমধ্যে একজনের সাথে দেখা হলো, সে বললো যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নিপতির বাসায় যাও, তারা তো ইসলাম কবুল করেছে। তিনি আসলেন, এসে দরজা যখন নক করলেন, দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটা, সূরা তহা তিলাওয়াত হচ্ছিল, তহা মা আনজাল মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। তিনি দরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন, মা কুনতুম তাকরাউন, তোমরা কি পড়ছিলে? বোন অস্বীকার করলো যে আমি কিছু না, তা হাদ্দাস না বাইনা না, আমরা পরস্পরে কথা বলছিলাম। তখন তিনি বললেন যে ফালা তাকরিবা কুনতু সামিআতু ইন্নাকুমা সাবাতুমা, তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো, মানে বেদিন হয়ে গেছো, মিথ্যা বলবে না আমার কাছে। তখন তার ভগ্নিপতি বললেন, ইয়া ওমর হাল রাইতা হাক্কান ফি গায়রি দীনি, এই কথাটা বললেন, হে ওমর, তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো? তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন, রক্তাক্ত হয়ে গেলেন এবং তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদ তু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্নাক আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইফআল মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন, একটা ভালোবাসা তো কাজ করে, মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কী পড়ছিলে? তিনি বললেন, না চিনি ইয়াউখতি, আমাকে ওই কাগজটা দেওয়া হয় আমার বোন, আমি একটু পড়ে দেখি। প্রথমে তিনি দিতে চান নাই,
পরে তার ভগ্নিপতি বললে তার স্বামী তাকে বললেন যে ইশারা করলে তাকে দেও, কারণ তারা জানতেন উমর রাদিয়াল্লাহু আনহু একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন, মানে হয় হকের পক্ষে নালে বাতিলের পক্ষে, মন একদম ফ্রেশ, ভিতরে কোনো প্যাচ নাই, মানে আমাদের মতো না কিন্তু, মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে, দেখেন না সুবিধা সুবিধা খোঁজে, আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই, এই টাইপের ছিলেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি হয় এদিকে আছি না এদিকে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন, সেখানে ওই সূরা তোহা লেখা ছিল, এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি 16 থেকে 17 জন পড়াশোনা করতে পারতেন, 16 থেকে 17 জন লেখাপড়া করতে পারতেন, বাকিরা লেখাপড়া করতে জানতেন না, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লিখতে পড়তে জানতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে জানতেন, তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন, যখন তিনি সূরার তেলাওয়াত করতে 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 এই আয়াতে আসলেন, সূরা তোহার দেখবেন প্রায় এই যে 10 থেকে 20-এর মধ্যে আয়াতগুলো আছে, যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত, জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন। এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে, মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাওয়াত, তিনি আর থাকতে পারলেন, স্থির থাকতে পারলেন না, তিনি একটা কথা বলেন, আমিন হাদা ফাররাত কুরাইশ, কুরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে, তার ইশারা করলেন যে কুরাইশরা এখান থেকেই পালাচ্ছে, তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, এবং তিনি বললেন হুজুন ইয়ে রাসূলুল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করব। তিনি চললেন দারুল আরকামের দিকে, সেখানে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে, সে গিয়ে দেখলো সাহাবীর নাম সম্ভবত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন ফুটা দিয়ে যে উমর ইবনুল খাত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে, তিনি ভয় পেয়ে গেলেন, ভিতরে এসে বললেন কদ জা ইবনুল খাত্তাব বিসাইফ, ইবনুল খাত্তাব তরোয়ালই হাতে এসেছে, তখন উমর সবাই ভয় পেয়ে গেলেন, আবু বকর সিদ্দিক সহ, যে এবার না জানি কি হয় কিয়ামত হয়ে যাবে এখানে, কারণ তার প্রচন্ড রাগ ছিল, তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন, বদরের মাঠে আমরা যখন যাবো ইনশাল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন মা লাকুম কদ উজিদতুম, তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছ কেন, ইফতাহু লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও, লাউ ইউরিদ বিহি খায়রান ইয়াসলিম, সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে, আও ইউরিদ গায়র যালিক ইয়াকুনু কতলুহু আলাইনা হাইনা, আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব, এই যে হামজা উনিও কাউকে টেরান না, তুমি এত বড় যোদ্ধা তো কি হয়েছে, আমরাও তোমার চেয়ে কম না। তো তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন, নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছে আসমান থেকে, এভাবে তিনি ধমক দিলেন আর কি। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন, কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন, এরপর রাসূলুল্লাহ সেখানে বের হলেন, তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে উমর ইবনুল খাত্তাব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়েই এখানে এসেছি, ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ঈমানদার হয়েই আমি এখানে আসছি, কালিমা সাক্ষ্য দিলেন, রাসূলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষের শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ, আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক্কর দিব ইনশাআল্লাহ। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রথমে গেলেন আবু জেহেলের বাসায়, আবু জেহেলের বাসায় নক করে বললেন হ্যালো আলিম তা এমনি কথা ইসলাম, তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি, বুকের পাঠা দেখছেন, দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্না ফলো করছি আমি দিন পালন করছি, বাপের ভয় মায়ের ভয় সরকারের ভয় নেতা খেতার ভয় কত ভয়, আমাদের বাপদাদা কি আসলে এরকম ছিলেন, তিনি আবু জাহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি হাল আলিম তাহানি কদ আসলাম, আবু জাহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি, আবু জাহেল আকাশ থেকে পড়লো হাল ফাল তাহাদা, তুমি কি সত্যি এটা করেছো, লা তাফআল এটা করিও না, ও ভয় পেয়ে যাচ্ছে কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের, তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন বাল ফাল আমি অবশ্যই ইসলাম কবুল করেছি, এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগিরার বাসায় ওখানে একই কথা বললেন,
তারপর আরেক কাফেরের বাসায় আরেক একই কথা বললেন। এরপর আসলে কাবা ঘরে, কাবা ঘরে এসে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে 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 লোক সকল, ইয়ালামু আন্নী ক্বাদ আসলাম, তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়ান শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে লোকজন তাকে মারা শুরু করলো, সবাই তাকে মারা শুরু করলো, পারতেছিল না তার সাথে, তিনি একাই 8-10 জনকে ডিফেন্ড করতেছিলেন। এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্রনেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন। এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কাতামত, উমর তুমি কি চুপ থাকতে পারতে না? এই যে আমাদের হিকমা আছে না, চুপ থাকো, উমর তুমি কি চুপ চুপ থাকতে পারতে না? উমর ইবনে খাত্তাব বলছেন ওয়াল্লাহি লা আকতুমুল হাক্ক ওয়া হুয়া আলামু, যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখবো না। লাউ ফাররিকান্নাল হাক্ক মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী, যেমন করে মিরাজের ঘটনার পর আবু বকর সিদ্দিকের নাম হয়েছে কি সিদ্দিক। প্রত্যেকটার পিছনে একটা ঘটনা আছে, পড়তে হবে এগুলো, জানতে হবে, আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাআল্লাহ। এবার ইসলাম শক্তিশালী, কারণ বড় বড় দুজন নেতা আমাদের পক্ষে, মনে করেন পুতিন আমাদের পক্ষে, মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে, এখন ইসলাম শক্তিশালী, তাদের কাছে ক্ষমতা আছে, লোকজন জলবল আছে, আরও অর্থ সম্পদ আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল, এভাবে বলতে থাকলেন আমরা কি হকের উপর নাই, ওরা কি বাতিলের উপর নাই, আলাসনা মুসলিমান, আমরা কি মুসলিম না, আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক না, আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্য দাওয়াত দিব। এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আরবের লোকরা জাজল্লমান একটা দৃশ্য দেখতেছে, রেভলিউশন, হঠাৎ করে এই যে 50-60-70 জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার সাক্ষ্য দিচ্ছে, ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না, একটু বেশি। এবার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকলো, আমাদের হাতে অল্প সময় আছে, আমি 5 মিনিটে শেষ করছি ইনশাল্লাহ। নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবিদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো, কিছু নমুনা আপনারা জানেন, ওই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আবার খাব্বাব, তারপর মুসআব বিন উমাইর, এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু, ইভেন আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবিকেই টর্চার করা হলো, মানে ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নাই যেটা করা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আবিসিনিয়ায় তোমরা হিজরত করো, দিন কায়েম দেখেন, অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, এখানে নির্যাতন হচ্ছে, ওখানে কিন্তু বোম ব্লাস্ট করছি না, আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে, অনুকূল পরিবেশ আছে, তোমরা সেখানে চলে যাও। সাহাবিরা চলে গেলেন ইথিওপিয়ায়, ওই যে আমি গতদিন খুতবায় বলেছিলাম আবিসিনিয়ায়, ওখানে একজন বাদশা ছিলেন, সেই বাদশার নাম নাজাশি, সে ছিল একজন খ্রিস্টান নাসারা, একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল, সব খ্রিস্টান এক না, সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না, এরা গডলেস পিপল, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন এরা এবং আবু জেহেলও বটে। এই বাদশা নাজাশি আমাদেরকে আশ্রয় দিলেন, আমরা রেফিউজি ছিলাম সেখানে, ওরা আমাদেরকে আশ্রয় দিল এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম। প্রথমে একবার হিজরত হলো, তারপর আরও একটা দল হিজরত করলো এবং কাফেররা বসে থাকেনি, তারাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালালো, আমর ইবনে আসকে সেখানে পাঠানো হয় এবং সেখানে মোনাজারা, বাহাস হয়। সেই বাহাসে জাফর রাদিয়াল্লাহু আনহু ওই বাদশার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, আর ওই বাদশা কিন্তু ছিল নাসারা বা খ্রিস্টান, সুরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো, তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে, তিনি বলেছিলেন একটা কথা, এটা লোভ সামলাতে পারছেন, তিনি বলেছেন যে ইন্নাহা বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ঈসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে। এ তো খ্রিস্টান, এ কি এদের মতো খ্রিস্টান, এরা কি এখান থেকে হেদায়েত নিবে না? সেই বাদশা নাজাশি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে আমরা থাকলাম। এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে 3 বছর বয়কট করা হলো, 3 বছর, 3 বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে
ওটাকে বলা হয় শিয়ারে আবু তালেব, সেখানে তিন বছর গাছের ছাল পাতা খেয়ে দেখেছে। সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না, দিন কায়েমের স্বপ্ন দেখেন, সামান্য 10টা টাকা খরচ করতে পারেন না, মাসিক জ্ঞানও দিতে পারতেছেন না, সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না, দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন, জানমাল ব্যয় করবেন, কোন মুখ দিয়ে সাহাবিদের নাম উচ্চারণ করেন? তিন বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে দেখেছে। ওই সময় অনেক ত্রাণ আসতো, হামজা রাদিয়াল্লাহু আনহু ত্রাণ ফেরত দিতেন, ত্রাণের দরকার নাই, আল্লাহ রিজিক দিবেন। কি ইমান, কি জাজবা! আমাদের বাপদাদা সবাই, আমাদের শেকর, আমাদের গায়ে তাদেরই রক্ত আছে, কিন্তু কোনো না কোনোভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছেন। যাই হোক, এবার এই বয়কটটা যখন উঠে যায়, তখন রাসূল তায়েফে হিজরত করলেন, সেখানকার ঘটনা আপনারা জানেন। সেখান থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয়, তিনি আবার মক্কায় চলে আসেন। এবার মক্কায় তিনি যখন স্টে করলেন, নবুয়তের 10, 11 আর 12, এই তিনটা বছর শেষ করছি আমি, 10, 11, 12, এই তিনটা বছরে মদিনা ইয়াসরিব থেকে প্রথমে 6 জন, তারপরে 12 জন, তারপরে 73 জন, পরপর 3 বছরে 3টা গ্রুপ আসলো। প্রথমে 6 জন, তার নেতৃত্বে ছিলেন আসআদ বিন জুরারা, তার পরের বছর 12 জন, তার পরের বছর 73 জন, আর 2 জন নারী, মোট 75 জন। এই 75 জন এসে রাসূলের কাছে বায়াত করলেন, বায়াত করে রাসূলকে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন, আর মদিনায় হিজরত করার পরে সেখানে ইসলামিক স্টেট বা খিলাফত স্টেট কায়েম হলো। তারপরে দিন কিভাবে কায়েম হলো সেটা আমরা ইনশাআল্লাহ সালাতের পর শিখবো ইনশাআল্লাহ। জাযাকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখিরুহু, আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর আবারও বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মাগরিবের সালাতের আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছিলাম মদিনায় হিজরত পর্যন্ত, হিজরতের যে মূল ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াসরিব বা মদিনা থেকে প্রথমে 6 জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে। হজ কিন্তু তখনও ছিল, মানে এই হজ সিস্টেম না, বিকৃত হজের সিস্টেম, কারণ তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজিয়ন ফলো করি। মক্কার কুরাইশরা এটা দাবি করতো, আমরা ইব্রাহিমই দিন ফলো করি, এই জন্য তারা হজও কিন্তু করতো। এখনও দেখবেন, এখনও যারা মুশরিক আকিদা লালন করে তারাও কিন্তু বছর বছর হজ আমরা ঠিকই করে, তো এটা নতুন কিছু না। তো এই হজের মৌসুমে ইয়াসরিব থেকে প্রথমে 6 জন যুবক এই মক্কায় আসে হজ করতে, যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন। এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা, এটা নতুন কিছু না, এটা সবাই করেছে আগে যুগে যুগে। ইহুদিরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে, আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, তখন তারা আর সেখান থেকে বায়াত নিল না, উদ্ধত অহংকার করলো। অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি, এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন। যাই হোক, এই 6 জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন 6 জন সাহাবিকে সাথে নিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করে শোনালেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এবং এই 6 জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো। এর আগ পর্যন্ত দেখলেন দীর্ঘ 10 বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো। এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল, বয়কট করেছে 3 বছর, তার পরের বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা যান, একই বছর চাচা আবু তালেবও মারা যান, মাত্র 3 দিনের ব্যবধানে সম্ভবত। এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায়, ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই, আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করছিলেন। এই জন্য প্রথমে তিনি আবিসিনিয়ায় পাঠিয়েছেন সাহাবিদেরকে, তারপর নিজে গিয়েছেন তায়েফে। আপনারা জানেন তায়েফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়, তায়েফবাসী ইসলাম কবুল করেনি। সেখানে 3 জন ভাই ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল, ছোটো ছোটো ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যারা নবীজিকে রক্তাক্ত করেছিল। আমাদের নবীজি তাদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি আল্লাহ পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবেন। একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই তায়েফবাসীরই সন্তান। যদি নবীজি ওই দিন বদদোয়া করতেন, তাহলে আমরা আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না। তাকে, তার কাছে কিন্তু আসমান, এই যে আপনার পাহাড় পর্বতের ফেরেশতাকে পাঠানো হয়েছে। পাহাড় পর্বতের ফেরেশতা থাকে, এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না, এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না।
তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস্ট, তোমরা এখন দূর হয়ে যাবে। পাহাড় পর্বতে ফেরেশতা যখন এসেছিলেন বলেছিলেন আল্লাহ পাক আপনার সাথে তায়েফবাসী যা করেছে আল্লাহ পাক দেখেছেন, আপনি যদি চান দুই পাহাড়কে পিষে একদম তায়েফকে শেষ করে দিব। নবীজি বললেন আমি চাই, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান। তো যাই হোক, এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন। এই সময় এই ঘটনাটা ঘটে, ছয়জন ইয়াসরিবের যুবক আসেন, তারা ইসলাম কবুল করেন, তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন, মদিনায় পাঠিয়ে দেন, বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো।